প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নাইন কিচেনে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। রমজান মাস চলছে, রমজানে আমরা এমনিই ভালো থাকি, সুস্থ থাকি। কারণ কি? মন ভালো থাকে, মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা থাকে, ফুর্তি থাকে। আর সবচাইতে বড় জিনিস যেটা, পরিবারের সবাইকে নিয়ে একত্রে ইফতার করা, খাওয়া, মানে পরিবারকে নিয়ে যে আমরা একটু সময় দেওয়া, আমরা চেষ্টা করি যতই ব্যস্ত থাকি না কেন ঠিক ইফতারের আগে বাড়ি চলে আসি সবার সাথে সময় কাটানোর। আমরা প্রতিদিন আপনাদেরকে এই নাইন কিচেনে দেখিয়ে যাচ্ছি হেলদি, টেস্টি এবং ঝটপট রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগছে। আর তার সাথে থাকছে সারা বাংলাদেশ থেকে আসা এক্সপার্ট সব রন্ধনশিল্পী, মানে যারা আসলেই রান্নায় অনেক দক্ষ উদ্যোক্তা, এমন সব শিল্পীরা আমাদের সঙ্গে আছে। আজকে আমার সঙ্গে আছে বাগেরহাট থেকে এসেছে আলভি। আলভি কেমন আছো? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আলভি, তুমি তো ফুড নিয়ে গবেষণা করো, ফুড রিসার্চার। এই ফুড রিসার্চার আমি, তুমি ছাড়া আমার চোখে এই পর্যন্ত বাংলাদেশে তেমন কাউকে পড়ে নাই। তবে আমি একজনকে চিনতাম, ঢাকা ইউনিভার্সিটির টিচার, ওনার সাথে আমার একটু কাজ করার সৌভাগ্য হয়েছিল ঢাকার ট্রেডিশনাল ফুড নিয়ে। তো তখন আমি দেখেছি যে আসলে গবেষণা কীভাবে করে, তো আমার খুব ভালো লেগেছিল। তো তুমি যে কাজটা করছো আমি সত্যি খুব হ্যাপি। আর তোমার আসলে কোন গ্রুপকে নিয়ে মূলত তুমি কাজ করছো? আমি বেসিক্যালি এখন হচ্ছে পাঁচটা আদিবাসী গোষ্ঠী নিয়ে কাজ করছি, চাকমা, মারমা, গারো হচ্ছে, আর হচ্ছে লুসাইন। এই যে ওদের কাছে তো যাও, তোমাকে কাজ করতে হলে ওদের লাইফস্টাইল, ওদের খাওয়া, তুমি বিশেষ করে ফুডটাতে ফোকাস হও, তো ওরা যে সুস্থ থাকে আমি দেখেছি। বিশেষ করে এই যে যারা রিমোট এরিয়াতে বাস করে, সেখানে কিন্তু কোনো হসপিটাল নেই, ডক্টর নেই, কিন্তু তারপরেও তারা সুস্থ থাকে কী করে বলো তো? ফার্স্ট অফ অল হচ্ছে তারা হচ্ছে অনেক পরিশ্রমী, যেহেতু পার্বত্য অঞ্চল, পাহাড়ে ওঠানামার একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে তারা যে ফ্রুটস খায় বা ভেজিটেবলস খায় বা অন্যান্য যাই খাক, সেটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ অর্গানিক, সেখানে কিন্তু কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা হচ্ছে তারা হচ্ছে খাবারে খুব কম মশলা ইউজ করে এবং হচ্ছে তাদের বেশিরভাগ খাবার দেখা যায় যে অয়েল ফ্রি থাকে। বাহ, সব কিছু মিলিয়ে আমার তো আদিবাসীদের খাবার খুব ভালো লাগে, কারণ আমি চিটাগং ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। তো আমাদের অনেক, আমার অনেক বন্ধু ছিল রাঙামাটিতে থাকতো, তো দেখা যেত যে ইউনিভার্সিটির ছুটিতে আমি রাঙামাটিতে বেড়াতে চলে যেতাম, ওদের বাড়িতেও থেকেছি। তো তাদের খাবারগুলো একদম ডিফারেন্ট ছিল, আমার খুব ভালো লাগতো চাকমাদের খাবার। বিশেষ করে আমার বন্ধু দুজন ছিল চাকমা, তো আমি বলতাম যে তোদের খাবারগুলো রান্না করা, আমার তোর মাকে বল রান্না করতে, আমার কাছে তখন খুবই ভালো লাগতো। আর ওরা যে স্টিকি রাইস করতো, মানে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার। তো আজকে তুমি কী দেখাচ্ছ? আজকে আমি দেখাচ্ছি, আজকে পার্বত্যাঞ্চলে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহে। ময়মনসিংহে যে গারো পাহাড়, সেখানে গারোদের একটা ট্র্যাডিশনাল খাবার আমি দেখাবো, একটা মাছের পাতুরি দেখাবো এবং সেটা সম্পূর্ণ অয়েল ফ্রি। এটার নাম হচ্ছে হিতুপা। হিতুপা, তাহলে দেখি। আর তুমি যাদের কথা বললে ওই গ্রুপটা আবার আমার সাথে কাজ করে, আমার এমপ্লয়ি ওরা অনেক, মানে ওই অঞ্চল।
আমার সবচেয়ে ভালো লাগে আদি হলো বৈচিত্র্যময় রেসিপি দেখায় আমাদের রেসিপির যে বৈচিত্র্য সেই জিনিসটা আমি আদির কাছ থেকে পাই সেজন্য আমার আলভির কাছ থেকে সেজন্য আমার আলভিকে খুব ভালো লাগে কারণ আলভি এই বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আমি তো করবই এটা খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন এটা আমি হচ্ছে কলা পাতা একটা পার্সেল করব আমি চুলাটা অন করে দিব অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ তোমার যে মানে প্রিপারেশন দেখছি যদি আমরা করি চাইলে একটু সর্ষের তেল অ্যাড করতে পারি হ্যাঁ সেটা আমাদের টেস্টের উপর ইয়া করে আমি জাস্ট অথেন্টিক রেসিপিটা দেখাচ্ছি কেউ চাইলে না অথেন্টিকটা দেখাও কেউ যদি চায় খুলে যায় আর পাতাটা আমি যেটা করেছি আমি একটু শেকে নিয়েছি কারণ হাইজিনের একটা ব্যাপার তো আছে সেই সাথে শেকে নিলে যেটা হয় পাতাটা কিন্তু ছিঁড়ে যাবে না আমি না সেদিন বানানা লিভ নিয়ে বেশ কিছু পড়ছিলাম বানানা লিভে একটা জিনিস আছে পলিফেনল তো পলিফেনলটা কী জানেন এটা কিন্তু হাইজেনিক একটা প্রপার্টি যেটা আমরা বানানা লিভে পাই কারণ একটা সময় মানুষ কিন্তু কলা পাতাতে ভাত খেত তো কলা পাতা আবার জিনিসটাকে গরম রাখতো হিট রাখতো হেল্প করে তো বানানা লিভ নিয়ে আমি তোমার মতো আমারও কিছুটা অভ্যেস আছে আর বিশেষ করে আমি যেহেতু একজন আয়ুর্বেদিক মেডিকেল পার্সন তো আমাদের আয়ুর্বেদে এগুলো কিন্তু প্রচুর পড়তে হয় লাগেও তো বানানা নিয়ে পড়তে গিয়ে তো আমি তখন পলিফেনলটা পাওয়া যায় বানানা লিভে এটা আমার খুব ভালো লেগেছে এবং এই পাত্রতে খাওয়া শুধু তা না বডিতেও এটা র‍্যাপ করা হয় শরীরকে হিট প্রোভাইড করে এটা এবং খাবারটা দিলে খাবারটা কিন্তু সাথে সাথে ঠান্ডা হয় না গরমও থাকে সেই জন্য যখন আমাদের বাসনপত্র তৈরি হয় নাই আমরা প্লেটলেট তৈরি করে নিই মাটিরও আগে তার আগে থেকে কিন্তু এই কলা পাতায় খাবারের ব্যবস্থা ছিল কারণ এটা হাইজেনিকভাবেই ছিল বলে এবং এর গুণগত মান অনেক বেশি ছিল সেই কারণেই কলা পাতাকে বেছে নেওয়া হয়েছিল তো আমি আমার পার্সেলটা দিয়ে দিয়েছি এটা আমার মিডিয়াম লো হিটে রাখতে হবে একটা জিনিস কি জানো তখন তো এই যে ওয়ান টাইমের একটা ব্যাপার ছিল না এই কলা পাতা কিন্তু ওয়ান টাইম খাও ফেলে দাও আবার নিয়ে আসো আলবি এটা রান্না হতে কতটুকু সময় লাগতে পারে আমি প্রতিটা পার্সেল আমি হচ্ছে 7 থেকে 8 মিনিট করে রাখবো এর মধ্যে এটা হয়ে যাবে যেহেতু পাতাটা একটু হিট হতে হবে এবং পাতাটা কুক হতে হবে সেজন্য 8 মিনিট কুটে নাও 8 মিনিট আজকে আলবি আমাদের দেখাচ্ছে একটা আদিবাসী রেসিপি এটা হলো আমাদের মধুপুর অঞ্চলের একটা গারোদের একটা রেসিপি এটা কিন্তু অন্য মাছ দিয়েও চাইলে করা যেতে চাইলে অন্য মাছ দিয়েও করা যায় কিন্তু সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে সেই ক্ষেত্রে আমি যদি চিংড়ি ছাড়া অন্য কোনো মাছ দিয়ে করি সেই ক্ষেত্রে আমার হচ্ছে প্রতিটা পার্সেলের প্রতিটা পাশ আমি 15 মিনিট করে রাখবো আচ্ছা চিংড়িতে সময়টা কম সময়টা কম লাগছে তাহলে আমরা একটু উল্টে দিই হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমার কলা পাতা পোড়ার গন্ধ কিন্তু বেরিয়ে গেছে সুন্দর একটা মাইল্ড একটা ফ্লেভার খুবই সুন্দর হয়েই এসছে আর 2-3 মিনিট হলেই কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে বাহ হয়ে গিয়েছে একদম কলা পাতা বার্নের একটা গন্ধ খুব সুন্দর আমার তো দারুণ লাগছে জানো একেবারে দারুণ হয়েছে আসলে গরম ভাত দিয়ে খেতে যে কি মজা হবে না দারুণ লাগবে দেখেই আমার কাছে অনেক ভালো লাগছে খুব সুন্দর আলাদা করে গার্নিশ করার কিছু নেই নো এটাকে একদম একটা জিনিস মনে রেখো কিছু জিনিস আছে তাকে নিজের স্বরূপে রাখা ভালো সব কিছুতে আমরা মানে ফিউশন ভাল লাগে না আমার অন্তত লাগে না খুবই চমৎকার খুবই চমৎকার কি যেন নাম বললে তো এটা হয়ে গেল আমার গারোদের ট্র্যাডিশনাল খাবার হিথুপা বাহ দারুণ প্রিয় দর্শক আপনারা দেখলেন হেলদি একটি খাবার গারোদের ট্র্যাডিশনাল খাবার হিথুপা আলভি তৈরি করে দেখালো আমার তো ভীষণ ভালো লাগছে আমি আজকে রাতে এরকম একটা রেসিপি তৈরি করব এবং ভাত দিয়ে খাবো আফটার ইফতার মানে আমার ডিনারে আমি প্রিপেয়ার করব তোমাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার একটা রেসিপি দেখানোর জন্য হিতুপা প্রস্তুত প্রণালী চিংড়ির সাথে একে একে সকল উপকরণ ভালোভাবে মাখিয়ে কলা পাতা দিয়ে মুড়িয়ে নিন
প্যানে মাঝারি অল্প আঁচে পাতুরির দুই পাশ 10 মিনিট করে ভেজে নিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার হিতুপা। এবারে আমি তৈরি করে দেখাবো একটা হেলদি সালাদ। ড্রেসিংটা প্রথমে তৈরি করছি, এখানে চিলি সস দিচ্ছি, একটা অনেকটা শ্রিম্প ককটেল টাইপেরও বলতে পারো এটা, মাস্টার্ড পেস্ট এখানে যাচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ, টক দই দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, মধু 1 চা চামচ, ব্যাস। আর ভিনেগার এখানে লাগছে 1 চা চামচ সমান। সব একসাথে মিক্স করে আমি একটা ড্রেসিং তৈরি করলাম। আসলে সালাদ ড্রেসিংটা খুব ইম্পর্ট্যান্ট সালাদের, যে আমি কী ড্রেসিং দিয়ে সালাদটা তৈরি করছি। এখানে আমার ইয়োগার্ট ড্রেসিং, খুব সিম্পল একটা সালাদ। আমরা দেখা যায় যে ছোলা খাই মানে রোজার সময়, তো এখানে আমি কর্ন নিয়েছি, কর্নটা দিয়ে দিলাম। তো তার পরিবর্তে আমরা একটু চেঞ্জ করতে পারি, কর্নও দিতে পারি এর মধ্যে। আর ভিনেগার না থাকলে আমরা কি লেমন জুস ইউজ করতে পারি? হ্যাঁ, আরামসে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম 2 কালারের সব একসাথে মিক্স করতে হবে। আসলে মূলত মিক্সিংটাই সবচেয়ে বড়। আমি এখানে বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি। ইফতারিতে যদি আমাদের এরকম একটা সালাদ থাকে তাহলে খুব ভালো হয়। এখানে আমি ভেজিটেবল নিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, কর্ন দিয়েছি। এটা পর্ন অ্যান্ড কর্ন সালাদ বললেও খুব ভালো যাবে। সালাদ তো সালাদই, মূলত আমার ড্রেসিংয়ের উপরেই ডিপেন্ড করছে। আমি ইয়োগার্ট ড্রেসিং এখানে দিয়েছি, আমি এখন পরিবেশন করে দিচ্ছি। মাস্টার্ড দেওয়াতে দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর মাস্টার্ড খুবই ভালো শরীরের জন্য, বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা। ইদানিং দেখা যাচ্ছে যে অনেকের থ্রোট প্রবলেম হচ্ছে, জ্বর হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি মাস্টার্ডটা রাখি আমাদের খাবারের মধ্যে তাহলে এই সমস্যাগুলো কম হবে। কারণ সরিষার যে ঝাঁজ থাকে সেটা কিন্তু তোমার ভেতরের একদম ঠান্ডাটাকে বের করে দেয়। এরপর আমি এখানে কিছু প্রন দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা, লবণ দিয়ে সেদ্ধ করা প্রন। আমরা তো চাইলে সেম ড্রেসিং ইউজ করে আমরা এখানে চিকেন দিতে পারি। হ্যাঁ, চিকেন দিতে পারি। অলমোস্ট ডান, তৈরি হয়ে গেল। একটু চিলি ফ্লেক্স উপরে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য, কারণ রোজার সময় একটু ঝাল ঝাল খাবারগুলোই ভালো লাগে খেতে। সেটাই প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার প্রন অ্যান্ড কর্ন সালাদ। আপনারা রেসিপি তৈরি করে দেখালাম, দুটোর মধ্যেই প্রন ছিল। আসলে প্রন আমাদের বাঙালির বাড়িতে থাকে না আমার মনে হয়, এমন ঘর খুব কমই আছে। প্রত্যেকের বাড়িতেই প্রন থাকে, কারণ একটু চিংড়ি মাছ দিয়ে আমরা একটু তরকারি খাচ্ছি, ভর্তা খাচ্ছি, এটা খাচ্ছি, সেটা খাচ্ছি। তো ওইটা দিয়েই যদি আপনি সালাদ তৈরি করেন তাহলে পরিবারের সবাইকে নিয়ে মজা করে খেতে পারেন, ঠিক নয় কি বলুন? আমাদের কথা হলো কিচেনে যা আছে তাই দিয়ে আমরা রান্না করব। খুব বেশি শপিং করার দরকার নেই, নিজের বাজেটের মধ্যে রেখে যেন আমরা বৈচিত্র্যময় খাবার পরিবেশন করতে পারি আমাদের এই 9 কিচেনের, সেটাই কিন্তু মূল চাওয়া। আলবি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এই যে সুন্দর একটা রেসিপি আজকে দেখালে, ব্যস্ততার মাঝে সময় দিয়েছো, ভালো থেকো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর চ্যানেল 9 এর দর্শকদের অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। প্রিয় দর্শক,
আমরা নাইন কিচেনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। চলছে পবিত্র মাহে রমজান, আমরা আপনাদের ইফতার এবং সেহরির রেসিপিগুলো দেখানোর চেষ্টা করেছি। আজকে আলভি যে রেসিপিটা তৈরি করেছে, এটা চাইলে আপনারা সেহরিতে ভাত দিয়ে খেতে পারেন, ভাতের সাথে এটা খুব ভালো লাগবে। আর আমি যে সালাদটা তৈরি করেছি, সেটা চাইলে আপনি সেহরিতেও খেতে পারেন, ইফতারেও খেতে পারেন। তো যখনই খাবেন এই সালাদগুলো একটু ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে একই সময়ে নাইন কিচেনে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।